वेलकम टू आवर चैनल जॉब न्यूज़ एंड एडुक्शनल जेल पुलिस ऑफिशियल विज्ञप्ति 6 अगस्त बेर हो ये भिडियो करेम नेक्स्ट भिडियोते तुम्हारे जानिए देव योग्यता बयस वेतन ए टू जेड जेल पुलिस होते गेले की योग्यता लागे की की स्टेज तुम्हें पार होते हैं की क्वालिफाई करते हैं जेल पुलिस पर तुम्हार वेतन कत होते समस्त विषय नहीं आलोचना करब और जेल पुलिस अन्य पुलिस दिखे कत भलो से नहीं आलोचना है भिडियो के शेष पर्यंत देखो चैनल के सबसक्राइब करो ना एक सबसक्राइब और एक लाइक कर संगे जुक्त थको और ऑफिशियल टेलिग्राम जुक्त हो जाओ भिडियो डिस्क्रिप्शन बक्से तुम्हारा लिंक पे जाए सेखन के तुम्हारा टेलिग्राम जॉइन होते पर कारण टेलिग्राम जुक्त ना हमें अनेक पीडिएफ अनेक इम्पर्टेंट आपडेट क्योंकि पाना देखो प्रथम आलोचना करब देखते सामने ये देखते ये क्योंकि ऑफिशियल वेबसाइट के नवा 6/8/2023 ये तुम्हारा अनेक भिडियो देखे हमें भिडियो कर आगे दिन से तुम्हारा देखे एबार आलोचना करब एकदम नतून विषय नहीं से हलो योग्यता योग्यता विषय अनेक मने अनेक प्रश्न आज योग्यता कि माध्यमिक ना उच्च माध्यमिक देखो जेल पुलिस मन दिए सुनबे ना बुझते पारबे ना जेल पुलिस जो योग्यता से माध्यमिक एबार तुम्हारे प्रश्न होते पारे जो माध्यमिक जो योग्यता तार जोन्नो कि कोनो रकम नम्बर लागबे ना माध्यमिक पास होले हबे तुमि जदि शुधु माध्यमिक पास हो ताहलेई तुमि जेल पुलिस अप्लाई करते पारबे तारपरे होच्छे जेल पुलिस जे परीक्षाटा हबे सेटा कि भाषाय हबे तोमादेर भाषा तीनटे भाषाय हबे परीक्षा एकटा होच्छे बांगला भाषाय एकटा होच्छे इंग्रेजी भाषाय आर एकटा होच्छे तोमादेर नेपाली भाषाय आर एकटा होच्छे नेपाली তাই যারা যারা বাংলাতে এক্সাম দিতে চাও অথবা ইংরেজিতে এক্সাম দিতে চাও অথবা নেপালিতে এক্সাম দিতে চাও কোনো সমস্যা কিন্তু নেই ঠিক আছে তিনটে ভাষায় কিন্তু থাকবে এবার তোমাদের আলোচনা করছি যোগ্যতা নিয়ে আলোচনা করে দিলাম যে তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে যে কোনো পাস নাম্বার থাকতে পারে তোমার যদি 40% থাকে 50% থাকে তাও কিন্তু তুমি এলিজিবল ঠিক আছে কনফার্ম বুঝতে পারলে এবার দেখো বয়স বয়সটা হচ্ছে কত বয়স নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছো দেখো বয়স হচ্ছে তোমাদের 18 থেকে 27 বয়স হচ্ছে 18 থেকে 27 এজটা এবং যতটা আমাদের কাছে আপডেট আছে যে তোমাদের এজটা বাড়িয়ে 30 করে দিতে পারে পারে এটা কিন্তু সম্ভাব্য একটা আপডেট আছে এখনও কনফার্ম নয় বলে আমরা বলিনি ঠিক আছে যদি আপডেট পাই যে না 18 থেকে 30 করে দেওয়া হবে জেল পুলিশ যেহেতু বিগত 4 বছর পর বের হচ্ছে তাই এরা হতে পারে দেখো তারপরে হচ্ছে বেতন 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 নিয়ে আলোচনা করব তারিখ সম্ভব তারিখ হচ্ছে 6 আগস্ট বের হবে একদম কনফার্ম এবং এই কবে থেকে ফর্ম ফিল আপ হবে তোমাদের ফর্ম ফিল আপ হতে পারে যতটা আপডেট আছে 7 তারিখ থেকে 7 আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে 7 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে যোগ্যতা বললাম বয়স বললাম এবং তোমাদেরকে বললাম যে কবে ফর্ম ফিল আপ শুরু হতে পারে এবার পোস্টটা হচ্ছে জেল পুলিশের অর্ডার তোমার লেখাই আছে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ফিমেল অর্ডার এবং হচ্ছে মেল অর্ডার মানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনযোগ্য তাই কেউ যদি ভাবো যে আমি ছেলে মেয়ে আমি আবেদন করতে পারবো না তা কিন্তু নয় প্রত্যেকে আবেদন করতে পারবে এবার চলো পরীক্ষা বিষয়টা নিয়ে আলোচনা করব পরীক্ষা তোমাদের মনে এবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাটা কি হতে পারে পরীক্ষাটা কেমন হবে ঠিক আছে এখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষা হচ্ছে একটাই পরীক্ষা হবে প্রিলিমিনারি মেন দুটোকে মিশিয়ে একটাই পরীক্ষা হবে জেল পুলিশের এবং সেই পরীক্ষাটা কত মার্কসের হবে সেটা হবে 90 মার্কসের এবার এই 90 মার্কসের মধ্যে কীভাবে নাম্বার ডিভাইড থাকবে সেটাও জেনে নাও জিকে থাকবে তোমাদের 25 নাম্বার ইংলিশ থাকবে মাধ্যমিক লেভেলের ইংলিশ থাকবে তোমাদের মাধ্যমিক লেভেলের সেটা হচ্ছে 25 নাম্বার অঙ্ক থাকবে তোমাদের ম্যাথ লিখে দিচ্ছি সেটাও মাধ্যমিক লেভেলের সেটা হচ্ছে তোমাদের কত নাম্বার 20 নাম্বার তোমাদের জিআই থাকবে মানে যেটাকে রিজনিং বলা হয় সেটা কত নাম্বার থাকবে সেটা থাকবে 10 নাম্বারের আর কম্পিউটার কত নাম্বারে থাকবে কম্পিউটার এখানে লিখে দিচ্ছি কম্পিউটার তোমাদের থাকবে 10 নাম্বার তাহলে যোগ করে দেখো কত নাম্বার হচ্ছে এটা 25 50 50 আর 20 কত 70 80 90 হয়ে গেল এই 90 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা হবে এইটাই মেন পরীক্ষা একটাই পরীক্ষা হবে আর যতটা আমাদের কাছে আপডেট আছে 1 বছরের মধ্যে মানে এই যদি এই আগস্টে বের হচ্ছে পরের বছর আগস্টের মধ্যে তোমাদের জয়েনিং কমপ্লিট হয়ে যাবে এই 90-এর মধ্যে তোমাকে কত তুলতে হবে প্রশ্ন হতে পারে যে 90-এর মধ্যে কত পেতে হবে দেখো এটা প্রাইমারির মতো নয় পুলিশের পরীক্ষাতে কাট অফ হয় তুমি 90-এর যত কাছাকাছি তুমি তুলতে পারবে তত তুমি সেফ জোনের মধ্যে থাকবে ঠিক আছে এখানে কাট অফ হয় কাট অফটা কীভাবে হয় ধরো 100টা ছেলে 90-এর মধ্যে হ্যাঁ ধরো ভ্যাকেন্সি আছে 1000টা ঠিক আছে তাই 3000টা ছেলে ভ্যাকেন্সি ধরো 1000টা আছে 10,000 জন পেলো 50 করে
তাহলে কাট অফ কত হবে? 50 হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু কাট অফ নির্ধারণ করা হয়। হাইয়েস্ট কাট অফ হয়, তার থেকে একটা লোয়েস্ট কাট অফ করা হয়, দিয়ে কিন্তু মাঝামাঝি কাট অফটা আনা হয়, ঠিক আছে? তাহলে তোমাদের যদি প্রশ্ন হয় যে 90-এর মধ্যে কত পেতে হবে, তাহলে 90-এর মধ্যে চেষ্টা করবে এবছরের কাট অফ মোটামুটি চেষ্টা করবে 60-এর ওপর, 65+ যদি জেনারেল থাকো তাহলে চান্স খুব বেশি। জেনারেল হোক কিংবা ওবিসি হোক কিংবা এসসি হোক এসটি হোক, চেষ্টা করবে 90-এর কাছাকাছি। আর তোমরা যদি জানতে চাও যে কত পেতে হবে সেফ স্কোর, আমি বলবো 65+ পেতেই হবে, তা নাহলে হবে না, ঠিক আছে? এবার তোমাদের ইন্টারভিউ হচ্ছে কত? ইন্টারভিউ হচ্ছে 10 নম্বরে। ইন্টারভিউ হচ্ছে কত নম্বরে থাকবে? ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। ইন্টারভিউ থাকবে 10 নম্বরে, তাহলে মোট হচ্ছে 100 নম্বর। 100 নম্বরের মধ্যে কাট অফ এখন থেকে বলা পসিবল নয়, তাই এখন থেকে বলছি না। আমি তোমরা চেষ্টা করবে লিখিত পরীক্ষায় 90-এর মধ্যে কাছাকাছি যেতে, মানে চেষ্টা করবে 70-80-90-এর মধ্যে 90-ই চেষ্টা করবে, চিন্তার কোনো কারণ নেই। এবার একটা কথা বলি, তোমরা ভাববে তাহলে 90-এর মধ্যে 90 তো কমন পাওয়া সম্ভব নয়। দেখো, তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে কলকাতা পুলিশ প্লাস জেল পুলিশ, যেটা বের হবে 6 আগস্ট, জেল পুলিশ, কলকাতা পুলিশ মানে যেটা নিউ বের হবে আর কি, 2500 কলকাতা পুলিশ নতুন করে আবার কিন্তু বের হবে 2500। এই দুটো বিষয়কে আমরা কম্বাইন করে একটা ব্যাচ কিন্তু লঞ্চ করতে চলেছি, যেটার প্রাইস হচ্ছে খুবই কম, 550। 3 মাসের ব্যাচ হবে, 3 দিন করে ক্লাস হবে, 550 রেস, 550 তিন মাসের জন্য, ঠিক আছে? 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা কীভাবে জেনে নাও, তোমরা মেন ব্যাচ মতন, মেন মানে 90 নম্বর যে এক্সাম সেটা পুরো গাইড করা হবে, এবং সেখানে কমনের গ্যারান্টি তোমাদেরকে 90% কমনের গ্যারান্টি দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের মাঠের যে প্রস্তুতি, সেই মাঠের প্রস্তুতিতে পুরোপুরি গাইড করা হবে। তারপরে তোমাদের ইন্টারভিউতে পুরোপুরি গাইড করা হবে মাত্র 550 টাকায়। যারা যারা ভর্তি হতে চাও, ভর্তি কিন্তু স্টার্ট হয়ে গেছে, 1 আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হবে, তাই যারা যারা ভর্তি হতে চাও 550 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তাই ভর্তি হওয়ার জন্য কী করতে হবে, আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হওয়ার পরে তোমরা একটা ব্যাচ দেখতে পাবে যে পশ্চিমবঙ্গ পুলিশের প্রস্তুতি, ওই ব্যাচে যুক্ত হবে। ওই ব্যাচে যুক্ত হলেই তোমরা কিন্তু ভর্তি হওয়ার সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, আলোচনা হবে কাট অফ এবার হচ্ছে কি, তোমরা মেন পরীক্ষা দিলে, মেন পরীক্ষা কোয়ালিফাই করলে, মেন পরীক্ষা কোয়ালিফাই করার পরে তোমাদের হবে পিএমটি এবং পিইটি, ঠিক আছে? পিএমটি আর পিইটি, এই বিষয়টা একটু বলে দিই। পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমার উচ্চতা হাইট এসব মাপা হবে। আর পিইটি মানে হচ্ছে তোমার দক্ষতা, তোমার ফিজিক্যাল শারীরিক দক্ষতা কেমন সেটা কিন্তু মেজার করা হবে। এবার তোমাদের প্রশ্ন হবে তাহলে কত হতে পারে? দেখো, ছেলে আর মেয়েদের ক্ষেত্রে যে প্রতি বছরই একবার করে চেঞ্জ হচ্ছে পিএমটি পিইটি এটা, তাই এখন আমি কিছু বলছি না, যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে 6 আগস্ট তখন কিন্তু জানিয়ে দেবো, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। কিন্তু যতটা আমাদের আপডেট আছে যে পশ্চিমবঙ্গ পুলিশের আগের বছর অর্থাৎ 2020 রিক্রুটমেন্টের যেরকম প্রসেস ছিল সেই প্রসেসেই হবে, কোনো চিন্তা নেই। হাইট খুব একটা বেশি লাগে না, 167 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে উচ্চতা, ছেলেদের ক্ষেত্রে হাইট 167 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, ঠিক আছে? এর হেরফের হবে না আশা করা যায়। এবার হচ্ছে ভ্যাকেন্সি কত থাকতে পারে? ভ্যাকেন্সি আমাদের আপডেট আছে 1000-এর কম থাকবে, মানে মোটামুটি 800 থেকে 900-এর মধ্যে থাকতে পারে, খুব বেশি হলে 800 থেকে 900-এর মধ্যে ভ্যাকেন্সি থাকবে। এবং অনেকেই ডিমোটিভেট করবে তোমাদেরকে যে এত কম ভ্যাকেন্সি, পড়ে লাভ নেই। দেখো, তুমি পড়ে লাভ নেই বলবে তুমি পড়বে না, কিন্তু অন্য কেউ না কেউ পড়বে, এই 800 জন ভ্যাকেন্সি কিন্তু পূরণ হবেই। তাহলে পূরণ হচ্ছে কেন? কেউ না কেউ তো পড়ছে, তাহলে কেউ না কেউ পড়ছে মানে তো 800টা ভ্যাকেন্সি পূরণ হচ্ছে কি 900টা ভ্যাকেন্সি পূরণ হচ্ছে? তুমি পড়ছো না, তুমি ভাবছো ভ্যাকেন্সি কম। তুমি কম ভ্যাকেন্সি না বেশি সেটা দেখে তোমার লাভ নেই, তুমি জাস্ট পড়ে যাও। এমন হতে পারে সেই চাকরিটা, সেই একটা ভ্যাকেন্সি তোমার হয়ে যেতে পারে, ঠিক আছে? আগে থেকেই তুমি হার মেনে নাও। যেমন ফুড এসআইয়ের অনেকে কিন্তু ভর্তি হওনি, ভাবছো যে কবে ফুড এসআই নোটিফিকেশান বেরোবে তারপর ভর্তি হবো। তুমি আগে প্রিপারেশনটা ফুল নাও, তারপর রিভাইজ দাও বেশি বেশি করে, কারণ রিভাইজ যদি ভালো না হয়, অনেক পড়া থাকলে রিভাইজ যদি না থাকে না, তুমি পরীক্ষার সময় ভুলে যাবে। তাই চেষ্টা করো আগে টোটাল সিলেবাসটা কমপ্লিট করে নাও, তারপর তুমি যত ইচ্ছে রিভাইজ দাও। নোটিফিকেশান তো অবশ্যই বের হবে, ফুড এসআই নোটিফিকেশান 1 আগস্টেই বের হবে, ঠিক আছে? যারা ফুড এসআইয়ে ভর্তি হতে চাও তারা ফুড এসআইয়ের ব্যাচেও যুক্ত হতে পারো, ঠিক আছে? এই ছোট্ট একটা আপডেট। এবং বেতন তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের যেমন, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যেমন বেতন, সেরকমই বেতন তোমাদের 22,500 ট্রেনিং চলাকালীন এবং 29,500 টাকা
তোমরা ট্রেনিং শেষ হওয়ার পরে কিন্তু পাবে, মানে মোটামুটি প্রতি বছর তোমাদের 3% করে ডিএ দেওয়া হয়, 3% করে ডিএ দেওয়া হয়, মানে প্রতি বছর তোমাদের 900 থেকে 1000 টাকা করে কিন্তু বাড়বে, ঠিক আছে। এবং জেল পুলিশের চাকরিটা তোমাদের ডিউটি 8 ঘন্টা, এবং এখানে তোমাদের কোনো রকম শারীরিক পরিশ্রম সেরকম হবে না, তোমাদেরকে জেলের মধ্যেই তোমাদেরকে কাজ করতে হবে, খুব একটা বেশি কাজ নয়, ঠিক আছে। এর মধ্যে তোমরা নিজেদের পড়াশোনাও চালিয়ে নিতে পারবে, 8 ঘন্টার ডিউটি, ছোটাছুটি নেই, একই জায়গায় থাকতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের কী হয়, যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে কোনো সময় যেতে হতে পারে, এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ব্যাটালিয়ন আছে সেখানে তোমাকে যেতে হতে পারে, কিন্তু এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে তুমি একটা জায়গার মধ্যে থাকবে এবং সেটা খুব ভালো, এবং তুমি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে। তাই জেল পুলিশে যারা প্রস্তুতি নিতে চাও, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, তারপর অফিসিয়াল টেলিগ্রাম থেকে তোমরা, আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডাব্লিউই প্রস্তুতি ব্যাচে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে পেড ব্যাচে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্ত ছোট্ট একটা আপডেট শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করো। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।